জাঁকিয়ে ঠান্ডা আর তার মাঝে শীতের আবহে জমিয়ে কেক খাওয়া, বড়দিনের এই চেনা মেজাজ রাজ্যের অলিতে গলিতে। বড়দিনে জাঁকিয়ে শীত, শৈত্য প্রবাহে রাজ্যের একাধিক জেলা জবুথবু অবস্থা। ঋতুর পালাবদল, তাই শীতার্থ দরিদ্র মানুষদের একসময় মাথার ওপর ছাদ হিসেবে রেলওয়ে বুকিং কাউন্টার বা রেল স্টেশনকে বেছে নিতে হতো। লকডাউনের জেরে সেই পরিষেবা থেকে আজ তারা বঞ্চিত। বাধ্যতামূলকভাবে গাছের তলা কিংবা রাস্তার কিনারায় আজ তাদের রাত কাটছে। তাই শীতার্থ হতদরিদ্র মানুষদের প্রতি সহানুভূতিশীল হয়ে হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে কম্বল ও কেক দিয়ে পাশে দাঁড়ালেন আঢড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান তুফান রায়। পঁচিশে ডিসেম্বর সবাইকে শুভেচ্ছা। 25শে ডিসেম্বরের দিনে এই যে বুকিংয়ে যারা থাকতো তারা আজ গাছের নিচে আছে, এদেরকে কম্বল দিয়ে দিল আর এদেরকে মুখ মিষ্টি করার জন্য, যেহেতু সবাই আজ কেক খায় তো এদেরকে কেক দিয়ে মুখ মিষ্টি করালো। যেহেতু আমরা দিদির সৈনিক, সোশ্যাল কাজ আর গরিবের পাশে থাকাই আমাদের কাজ, এই জন্য এই কাজগুলো আমরা করছি। বুঝেছে বলো, যে ঠান্ডাটা পড়েছে তো এই জন্যই এদেরকে একটা করে কম্বল দিয়ে হলাম, কেন কি এদের তো বস আর কোনো বাসা নাই, এই গাছের তলায় বাসা, সেই জন্যে এদেরকে একটা কম্বল দিয়ে যত পারলাম সাহায্য করলাম। আপনার নাম? আমার নাম তুফান কুমার রায়, আমি আঢড়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার সমস্ত আদ্রাবাসীর জন্য এক বিশেষ ধনতেরাস ধামাকা নিয়ে এসেছে। ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার উৎসবের মরশুমে আপনার বাড়িকে নূতন ফার্নিচারে সাজিয়ে তুলতে চান? তাহলে চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। এখানে আপনারা পেয়ে যাবেন স্টিল পালঙ্ক, স্টিল আলমারি, কাঠের পালঙ্ক, ফ্যান্সি ডাইনিং সেট, সোফা, চেয়ার, ড্রেসিং টেবিল সহ বিভিন্ন ধরনের ফার্নিচার। আর আপনি যদি 5,000 টাকার বেশি কেনাকাটা করেন তাহলে পেয়ে যাবেন একটি রূপোর কয়েন। আর এই বিশেষ অফার থাকবে আগামী 9ই নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত। তাই আর দেরি নয়, এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে এক্ষুনি চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার, আদ্রা, রেলওয়ে মার্কেট, রাম মন্দির রোড, প্রকাশ স্টুডিওর সামনে।